ভিডিওর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বোঝায় গেছে যে কারক বিভক্তি প্র্যাকটিস করাবো ঠিক আছে কারক বিভক্তি প্র্যাকটিস করানোর আগে তোমাদের আগে থিওরিটা হালকা করে বুঝিয়ে দিই ঠিক আছে তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে তো কারক বিভক্তি করার আগে দেখে নাও যে কারক কি জিনিস কারক কাকে বলে তো কারক কাকে বলে এগুলো ডাইরেক্ট ডেফিনিশন দিয়ে দিতে পারে সেটা হচ্ছে বিশেষ্য বা সর্বনামের সাথে ঠিক আছে বিশেষ্য বা সর্বনামের সাথে ক্রিয়ার যে সম্পর্ক ক্রিয়ার যে সম্পর্ক তাকে কি বলা হয় কারক কারক হচ্ছে ছয় প্রকার এক নম্বর হচ্ছে কর্তৃকারক আমরা কি বলি যারা বাড়ির যে মালিক ঠিক আছে কর্তা কে বলি সেখান থেকে আসছে কর্তৃকারক অর্থাৎ যে কাজটা সম্পন্ন করছে অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হয় কর্তৃকারক দুই নম্বর হচ্ছে দেখো যে কর্মকারক ঠিক আছে এখানে কর্ম বলতে ওয়ার্ক নয় এখানে কর্ম মানে হচ্ছে কি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয়েছে যে কর্মকারক অর্থাৎ ইংলিশে কর্তৃকারক মানে এটাকে কি বলা হয় সাবজেক্ট আমরা জানি কি যে সাবজেক্ট আর কর্মকারক মনে হয়েছে কি ইংলিশে যেটাকে বলা হয় যে অবজেক্ট তিন নম্বর কি করণ কারক ঠিক আছে করণ তার মানে এখানে কি যে বাই দিয়ে যেটা আমরা ইংলিশে বলি অর্থাৎ বাই বা উইথ যে প্রিপোজিশন গুলো দিয়ে হয় অর্থাৎ দিয়া কর্তৃক দিয়ে যে যে শব্দটাকে বোঝাবে সেটা হচ্ছে করণ কারক চার নম্বর হচ্ছে অপাদান কারক ঠিক আছে অপাদান কারক অপাদান মানে হচ্ছে হইতে থেকে বা চেয়ে কোনো কিছু যদি কম্পারিসন বোঝায় তুলনা বোঝায় কারো চেয়ে বা হচ্ছে কোথাও থেকে ঠিক এই যে ক্ষেত্রে সেটাকে বলা যায় অপাদান কারক পাঁচ নম্বর হচ্ছে কি যে অধিকরণ কারক অধিকরণ কারক মানে হচ্ছে স্থান সময় বাক কাল যেটাকে বলা হয় কোন স্থান হতে পারে সময় হতে পারে বা কোন একটা কাল হতে পারে বা কোনো বিষয়ে হতে পারে এই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি যে অধিকরণ কারক আরটা 6 নম্বর আছে নিমিত্ত কারক নিমিত্ত কারক মানে কি কার বা কিসের জন্য ফর হুম বা ফর হুইচ যে উত্তর পাবো সেটা হচ্ছে নিমিত্ত কারক এছাড়া দুটি অকারক পদ আছে অকারক পদ অকারক পদ বলতে যেমন হচ্ছে সম্বন্ধ ঠিক আছে সম্বন্ধ এটা কিন্তু সম্বন্ধ দন্ত সময় দন্ত নয় সম্বন্ধ এখানে কি হচ্ছে যে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না বিশেষ্য বা সর্বনামের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না বিশেষ বা সর্বনামের সাথে ক্রিয়াপদের ভার্ভের কোনো সম্পর্ক নেই সেরকমকে বলা হয় সম্বন্ধ একটা উদাহরণ দিয়ে বলে দিই তাহলে সুবিধা হবে ঠিক আছে হয়তো বললাম মামার বাড়ি ঠিক আছে মামার বাড়ি এখানে কোনো ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে সম্বন্ধ পদ বলা এটাকে আর একটা কি আছে দেখো যে সম্বোধন পদ পদ সম্বোধন আমরা বলি না কাউকে সম্বোধন করা ঠিক আছে ওহে ও এই এরকম যেগুলো বলি বা হচ্ছে মাসি বাবা এই যে সম্বোধন করা ঠিক আছে এটাকে বলা হয় সম্বোধন পদ অর্থাৎ আবেদন বা হচ্ছে সম্বোধন করা আবেদন করা দেখো যারা পরীক্ষার প্রস্তুতির জন্য টেট এর এই যে স্পেশাল দু মাসের কোর্স আছে সেখানে যদি বিস্তারিত ক্লাস যদি অংশগ্রহণ করতে চাও ক্লাসে অর্থাৎ চ্যাপ্টার যে ক্লাস করানো হয় পর তারা এই যোগাযোগ করতে অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে যদি যোগদান করতে চাও তাহলে তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারো তো দেখো যে প্র্যাকটিস এবার বোঝাবো এক নম্বর যেটা আছে দেখো যে পোকাটা উড়ে গেল ঠিক আছে পোকাটার তলায় দাগ দেওয়া হয় যে এটা কোন কারক তাহলে কি উড়ে গেল আমি কি বলেছিলাম প্রথমে এক নম্বর যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি কর্তৃকারক মানে তাহলে কে উড়ে গেল পোকাটা তাহলে এটা কি হচ্ছে যে অর্থাৎ কর্তৃকার হ্যাঁ বিভক্তি কোনগুলো হয় বিভক্তি হয় যেমন এ তারপরে হচ্ছে তে তারপরে হচ্ছে রে তারপরে হচ্ছে অন্তুস্ত ঠিক আছে এইগুলো হচ্ছে বিভক্তি তাহলে পোকাটা মানে টা বিভক্তি হয় না তাই যেখানে থাকবে না সেটাকে আমরা কি বলি শূন্য বিভক্তি বলি তাহলে কর্তৃকারকে এটা কি হচ্ছে শূন্য বিভক্তি তারপরে নেক্সট আছে দেখো যে খুশিতে মন ভরে গেল খুশিতে মন ভরে গেল অর্থাৎ খুসিতে মানে খুশির দ্বারা মানে খুশির সহিত খুশির দ্বারা দ্বারা দিয়া কর্তৃক এরকম বোঝালে কি বলেছিলাম করণ কারক অর্থাৎ এটা হচ্ছে করণ কারক করণ কারকে কি আছে তয়ে কার খুশিতে মানে হচ্ছে করণ কারকে তে বিভক্তি নেক্সট আছে দেখা যে শ্যামপুর থেকে শ্যামপুর থেকে টোটালটাতেই দাগ দেওয়া আছে শ্যামপুর থেকে মাইল আটেক দূরেই হচ্ছে মণিগঞ্জ ঠিক আছে এই জায়গাতে তোমার গুলিয়ে যেতে পারে সেটা হচ্ছে অধিকরণ আর অপাদানের সঙ্গে গুলিয়ে যেতে পারে তো একটু তোমাদের একবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি অপাদানটা কি বলেছিলাম অপাদানটা বলেছি যে হইতে বা হতে তারপরে হচ্ছে থেকে বা হচ্ছে চেয়ে এইগুলো দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অপাদান কারক আর অধিকরণ যেটা বলেছি যে স্থান কাল মানে কোন একটা জায়গার নাম বা স্থানের নাম বোঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক তাহলে শ্যামপুর থেকে অনেকে ভুলে এটা অধিকরণ করে দিও না কারণ এখানে হচ্ছে শ্যামপুর থেকে মানে শ্যামপুর হইতে তার মানে কি এটা হচ্ছে কি শ্যামপুর থেকে তলায় ডাকতে হয়েছে তার মানে এটা হচ্ছে অপাদান কারক ঠিক আছে এটা হচ্ছে অপাদান আর যখন দেখবে দুটো শব্দ মানে একটা ফ্রেজ তৈরি হয়েছে শ্যামপুর থেকে বলেছে তাই এই কারণের জন্য এটা কি হয় অনুসর্গ হয় এখানে কোনো বিভক্তি নেই এটা অপাদানে অনুসর্গ যদি এখানেই তোমাকে যদি বলতো মনিগঞ্জ যে জায়গাটা ঠিক আছে এই যে মনিগঞ্জটা যদি বলতো তাহলে সেখানেই কিন্তু আমার মনিগঞ্জ যেটা সেটা কিন্তু আবার অধিকরণ কারক হতো পরের কি আছে দেখো যে বাবা আমাকে একটি নতুন ঘড়ি দিলেন বাবা আমাকে একটি নতুন ঘড়ি দিলেন ঠিক আছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো বাবা আমাকে একটি নতুন কি দিলেন বাবা আমাকে একটি নতুন কি দিলেন ঘুরি দিলেন কি বা কাকে যে করলে উত্তর পাওয়া যাচ্ছে তাহলে এটা কি হয়েছে কর্মকারক তার মানে হচ্ছে কর্মকারক আর হচ্ছে শূন্য বিভক্তি নোটটা রাস্তায় পড়ে গেল নাকি নোটটা রাস্তায় পড়ে নাকি একটা জায়গার নাম বোঝাচ্ছে স্থানের নাম বোঝাচ্ছে তাহলে কি হবে রাস্তায় মানে হচ্ছে অধিকরণ কারক অধিকরণে কি হবে রাস্তায় আছে মানে হচ্ছে অন্তস্থ বিভক্তি সুনীপা এবার ক্লাসে ইতিহাসে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ঠিক আছে স্থান সময় বা কোনো বিষয় বললে পরেও সেটা হচ্ছে ইতিহাসে আছে এটা হচ্ছে অধিকরণ অধিকরণকার ইতিহাস এ আছে তার মানে হচ্ছে এ বিভক্তি বাংলার মুখ আমি দেখিয়েছি বাংলার কি আমি দেখিয়েছি তাহলে কি বললাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে কর্মকারক তার মানে মুখ এখানে কি হচ্ছে কর্মকারক কর্মকারকে শূন্য বিভক্তি তারপরে দেখো যে তুমি কি স্বচক্ষে পুরো ঘটনাটা দেখেছো সচক্ষে অর্থাৎ স্বক্ষে চোখের দ্বারা মানে চোখে দ্বারা দিয়া কর্তৃক বোঝাচ্ছে তার মানে এটা কি হবে করণ কারক করণ কারকে কি হয়েছে এ বিভক্তি নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় ঠিক আছে রঞ্জা এইমাত্র ট্রেন থেকে নামলো এই যে রাজা আছে আর ট্রেন থেকে আছে ভিডিওটা হালকা করে একবার স্টপ করে নাও দিয়ে দেখো মনে মনে ভেবে নাও দিয়ে আমার উত্তরের সঙ্গে মেলাম তাহলে বুঝতে পারবে হ্যাঁ যে তুমি আস্তে আস্তে শিখতে তাহলে কি হচ্ছে যে নেমেছে বাস্তবের প্রকাশ্য করলে মানে এটা হচ্ছে কর্তিকারক কর্তিকারকে কি হচ্ছে শূন্য বিভক্তি তারপরে দেখো রঞ্জা এই মাত্র ট্রেন থেকে নামলো ট্রেন থেকে পুরোটাই দেওয়া আছে তাহলে কি হচ্ছে থেকে হইতে থেকে চেয়ে মানে কারক তাহলে হচ্ছে অপাদানে কি হবে বলেছি যখন ফ্রেজ থাকবে তখন হচ্ছে অনুসর্গ অপাদানে অনুসর্গ হঠাৎ মালি কোথা থেকে যেন ছুটে এলো হঠাৎ কোথা থেকে যেন কে ছুটে এলো মালি ছুটে এলো মানে হচ্ছে কর্তিকারক কর্তিকারকে শূন্য বিভক্তি সবাই তখন হাততালি দিচ্ছে সবাই তখন কি দিচ্ছে হাততালি তাহলে হচ্ছে কর্মকারক কর্মকারকে শূন্য বিভক্তি তিনি আমায় বাড়িতে পৌঁছে দিলেন কোথায় বাড়িতে তার মানে এটা কি হচ্ছে অধিকরণে হচ্ছে কি বাড়িতে মানে বিভক্তি সারা বছর ছেলে খাবি কি একটা কাল বোঝাচ্ছে তার মানে কি অধিকরণ কারক অধিকরণ কারকে কি হচ্ছে তোমার কি আছে এটা জানা সারা বছর অধিকরণ কারকে হচ্ছে শূন্য বিভক্তি এখন এর মানে বুঝলাম ঠিক আছে এখন এর মানে বুঝলাম এরটা কি হবে এই প্রথমে একটা অন্য টাইপের অর্থাৎ বলেছি যেখানে বিশেষ বা সর্বনামের সঙ্গে যখন ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না ঠিক আছে সেটা কি হবে যে পদ এটা হচ্ছে পদ আমরা ছিলাম চাকরদের শাসনের অধীনে অধীনে ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাটমসফিয়ার বোঝাচ্ছে একটা পরিবেশ বোঝাচ্ছে এই কারণে জন্য কি হচ্ছে আমরা ছিলাম চাকরদের শাসনের অধীনে মানে এটা হচ্ছে অধিকরণ কারক আর হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি তিতির আমার বঞ্জি ঠিক আছে তিতির আমার বঞ্জি তিতির কি হবে কর্তিকারক কর্তা গন্ডির বাইরে গেলে বিষম বিপদ গন্ডির বাইরে গেলে বিষম কি বিপদ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে মানে হচ্ছে কর্মকারক কর্মকারকে হচ্ছে শূন্য বিভক্তি ছাত্রটি এক মনে পড়ছে অর্থাৎ একাগ্রতার সহিত পড়ছে দাঁড়া দিয়া কর্তৃক একাগ্রতার সঙ্গে মানে হচ্ছে এটা কি হবে করণ কারক করণ কারকে হচ্ছে এই বিভক্তি তার দাপোটে প্রজারা টু শব্দটা করতে পারে না দাপোটে এটাও কি হবে দাপোটে তার মানে হচ্ছে করণ করণ কারক এ বিভক্তি তারপরে বৃষ্টি বাদলে আর বেরিয়েও না নেক্সট আছে একুশ নম্বর দেখো যে বৃষ্টি বাদলে আর বেরিয়েও না বৃষ্টি বাদল মানে একটা কাল বোঝাচ্ছে এটাও কি হচ্ছে এটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারকে এ বিভক্তি পশুর দল তখন উর্ধশ্বাসে ছুটে চলেছে পশুর দল কর্তিকারক কর্তিকারকে শূন্য বিভক্তি কবিত্ব মানে হচ্ছে কর্মকারক শূন্য টোলে পড়ে গেল মাটিতে কোথায় মাটিতে জায়গা মানে হচ্ছে অধিকরণ কারক তারপরে কি কৌশলে কাজটা করলে বলো দেখি কি কৌশলে মানে কোন কৌশলে দ্বারা তাই তো তার মানে হচ্ছে করণ কারক করণ কারক এই বিভক্তি গাছ শিকড় গাছের শিকর জল টেনে নিতে পারে কি টেনে নিতে পারে জল মানে হচ্ছে হচ্ছে শূন্য বিভক্তি তারপরে প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়েনি প্রকৃতির সৌন্দর্য আমার কোথায় ধরা পড়েনি সরি প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়েনি এই কথাটার মানে কি হয়েছে চোখে অর্থাৎ চোখের দ্বারা বোঝাচ্ছে এই জায়গাটাতে ঠিক আছে মানে চোখ দ্বারা আমি সেটাকে ধরতে পারেনি বা চোখের সাহায্যে তো এটা হচ্ছে কি করণ বিভক্তি মাসি কখন ফিরলে এই যে সম্বোধন পদ। সম্বন্ধ কি বলেছি সম্বন্ধ বলেছে বিশ্বস্ত বা সর্বনামের সঙ্গে যখন ক্রিয়াপদের সম্পর্ক থাকে না মানে কোন ক্রিয়াপদ যখন থাকবে না বাক্যে আর যখন মাসি কখন ফিরলে যে মাসি বাবা এই ওই এইগুলো হচ্ছে কি সম্বোধন সম্বোধন করা তবে দেখো আমাদের চারপাশে বায়ু দূষিত হচ্ছে চারপাশ মানে হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক হচ্ছে এ বিভক্তি নেক্সট হচ্ছে আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরে থাকে আগাগোরা মানে একটা টাইম পিরিয়ড একটা জিনিস বোঝাচ্ছে প্রথম থেকে তো এটা হচ্ছে কি অধিকরণ কারক অধিকরণে হচ্ছে শূন্য বিভক্তি নেক্সট হচ্ছে বিজ্ঞানের এক সমীক্ষায় সত্যটি জানা গেল। এইটা নিয়ে একটু ডাউট হতে পারে যে কি হতে পারে অনেকে বলবে সমীক্ষার দ্বারা সমীক্ষা থেকে প্রত্যেকদিনে যেটা হয় একটা সমীক্ষা দ্বারা ঠিক হয় সমীক্ষা থেকে ঠিক আছে মানে একটা সমীক্ষা থেকে এটা জানা গেছে আমরা এই জিনিসটা বলি তো এই ক্ষেত্রে এটা কি হবে সেই সেইজন্য অপাদান কারক হবে এটা হচ্ছে অপাদান কারক অপাদান কারকে হচ্ছে অন্তস্থ বিভক্তি জয়ক আশা করি তোমরা কারক বিভক্তির এই যে ছোট্ট 12 মিনিটের একটা ক্লাসে মোটামুটি মোটামুটি কেন ভালোই বুঝতে পারবে এইটুকু বুঝলে পড়ে এখান থেকে কম সে কম দু তিন নম্বর তোমরা পাবে কারণ অভিভাবতি থেকে দু তিনটে কোশ্চেন থাকে তো এইটা শিখে নিতে পারলে তুমি করে নিতে পারবে তো দেখো যে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা বিশেষ দরকারে কল করে নিতে পারো যে প্রাইমারি টিট যেটা সেটা দু মাসের যে স্পেশাল কোর্স এই দু মাসের কোর্স অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ফিজ অতি সামান্য ওয়ান থাউজেন্ড রুপিস ওয়ান ওয়ান টাইম হচ্ছে কোর্স ফিজ সমস্ত ক্লাস যেগুলো সেগুলো চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক হচ্ছে পরপর তো সেখান থেকে তুমি তোমার কোচটা করে নিতে পারবে